লাগে এই যে তাজা তাজা মাছ, এই যে শোল মাছটা দেখতে পাচ্ছিস, দেখ কিভাবে পরি করে আছে, বিরাট বড় একটা শোল মাছ, কখন যে লাফ মারবে তার ঠিক নেই। আর এই যে আর মাছ গঙ্গার আর এই যে কই তাজা তো মনে হচ্ছে না, আজকে আবার শোল মাছ নিয়ে এসেছে এই যে বাবা, আজকে তো একদম তাজা, আমি তো ধরতেই পারছি না। আর মাছ গঙ্গার মাছ, আর এই যে সবই জ্যান্ত মাছ, এগুলোর সবকটার কাটা আছে, বড় জিওল মাছগুলো। আজকে এই সব মাছে মাছ দিয়ে রেসিপি করব আমরা, এই সব দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। এই যে এই যে সবকটা জ্যান্ত ফুলকপি দিয়ে আজকে ঝোলাবে, এই যে ফুলকপি আর বাঙাল ডাটা আর কচু শাক গুলো টাটকা একদম, ফুলকপিটাও টাটকা। আর এই যে কুমড়ো কুমড়ো দেখি হবে, রুটির তরকারি হবে, এই যে একটা বড় একখানা কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়োতে রুটির তরকারি হেবি লাগে, আমরা তো কাঁচা কুমড়োই খাই, আমরা কাঁচা কুমড়ো আর পেঁপের তরকারিটাই খাই। একদম সেই হয়েছে, ভিডিও করছি ভিডিও। ও আজকে এই যে তাজা তাজা মাছ, এই যে শোল মাছটা দেখতে পাচ্ছিস, দেখ কিভাবে পরি করে আছে, বিরাট বড় একটা শোল মাছ, কখন যে লাফ মারবে তার ঠিক নেই। আর এই যে আর মাছ গঙ্গার আর জিওল ট্যাংরা, এই যে নামটা থাকতো